আসসালামু আলাইকুম আহমতুল্লা সবুজ সিটিসি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে ডেস্কটপের উপরে অ্যাডপ ফটোশপের যে প্রোগ্রামটি আমাদের আছে এই প্রোগ্রামটির ভিতরে দেখতে পাচ্ছেন একটি ইমেজ তো ইমেজের যদিও দেখেন চেয়ারার উপরে অনেকগুলি স্পট পড়ে আছে তার উপরে আবার ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু পাল্টাতে হবে তো আজকে আমরা কীভাবে ইমেজের এই স্পটগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা যায় এবং ব্যাকগ্রাউন্ডকে খুব সুন্দরভাবে রিমুভ করা যায় আজকে আমরা এই দুটি কাজ শিখবেন তো চলুন আমরা দেখি যে কীভাবে আমরা এই কাজটি সুন্দরভাবে সমাধান করব এবং ছবিটিকে সুন্দর একটি গ্লেজি কালার দিয়ে দেব তো সর্বপ্রথম আমাদের যেই কাজ আমাদের এই ছবিটির এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড তো আমরা এই ব্যাকগ্রাউন্ড এই ইমেজটির এই যে লগটি দেখতে পাচ্ছেন এই লকটি আমরা আগে খুলে দেব। তো আপনি লক খোলার জন্য কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এই ব্যাকগ্রাউন্ডের উপর মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন অথবা মাউস দিয়ে এটাকে ডাবল ক্লিক করবেন করলে আপনার নিউ লেয়ারের এই অপশনটি আসবে আপনি ওকে করে দিবেন অথবা আপনি এখান থেকে চলে যাবেন সোজা লেয়ার তারপর নিউ ক্লিক করবেন এবং লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড আপনি এই অপশনটিতে ক্লিক করবেন দেখেন আমাদের লেয়ার অপশনটি চলে এসেছে তো এরপরে আপনি এখানে ওকে বাটন ক্লিক করবেন দেখেন আপনার এই ঠিক এই জায়গাটায় যে লকটি ছিল লকটি কিন্তু চলে গিয়েছে এরপর আপনি এটাকে ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি করবেন তো ডুপ্লিকেট লেয়ার তৈরি করার ক্ষেত্রে আপনি কিবোর্ডে কন্ট্রোল যে বাটনও প্রেস করতে পারেন অথবা আপনি লেয়ার বাটনে ক্লিক করে লেয়ার মেনুতে ক্লিক করে নিউ তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেয়ার বাই কম্পিউ কপি তো এখানেও আপনি ক্লিক করতে পারেন তো ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু দুটি লেয়ার এখানে চলে এসেছে একটি হলো অরিজিনাল লেয়ার আর একটি হলো আপনার ডুপ্লিকেট লেয়ার তো ডুপ্লিকেট লেয়ারটি আমাদের থাক আমরা এখানে লেয়ার যেটা অরিজিনাল আমরা এই লেয়ারটিকে ক্লিক করি বা সিলেক্ট করি তো এরপরে আমাদের যে কাজটি আমরা চলে যাব আমাদের যে অপশন ফিল্টার তো ফিল্টারের পর আমরা এখানে ফিল্টারে ক্লিক করেছি ক্লিক করার পর এখানে ব্লোয়ার ব্লোয়ার মোর আমরা এখানে দেখেন আর ব্লোয়ার ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন এসেছে এই অপশনগুলোর ভেতর থেকে গাউসিয়ান ব্লোয়ার আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন একটি ডায়লগ বক্স এসেছে এই ডায়লগ বক্সের মাইনাস এখানে আপনার ইমেজটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর এ যদি আপনি এদিকে প্লাস করেন তো অনেক বেশি গাঢ় এবং ডিপ হয়ে যাচ্ছে যেটা আপনার ইমেজটিকে হারিয়ে দিচ্ছে তো আপনি সবসময় খেয়াল করবেন আপনার ইমেজটি আপনি কতটুকু গ্লেজি করতে চান তো সেই পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করুন আস্তে আস্তে নির্বাচন করুন আর দেখুন আপনার কতটুকু আপনার গিলেজি আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন যদি আপনি এই পরিমাণ নিতে চান যে থ্রি পয়েন্ট ওয়ান কিংবা ফোর তো আপনি যতটুকু আপনার প্রয়োজন আপনি এখানে ওকে বাটনে ক্লিক করুন তো আমরা কিন্তু এই যে লেয়ার যেটা অরিজিনাল ছিল আমরা কিন্তু এটাকে এটাকে ব্লার করেছি এরপরে আমাদের যে কাজ আমরা লেয়ার জিরো কপিতে ক্লিক করব তারপর আমরা এই যে ছবিটি এই ছবিটিকে আমরা একটু জুম করতেও পারি আমরা ম্যাক্সিমাইজ ক্লিক করে আমরা এখানে ভিউ মেনু জুম ইন এই জুম ইন অথবা কিবোর্ডে কন্ট্রোল প্লাস বাটন চাপতে পারি আমরা তো আমরা এটাকে একটু জুম করে নিলাম তো জুম করার পর আমাদের যে কাজ আমাদের কাজ হল এখানে ইরেজার টুল আমরা ক্লিক করবো কিবোর্ডে যাকে ই বলা হয় কীবোর্ড তো আমরা এখানে ইরেজার টুল সিলেক্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইরেজার টুলের একটি বাটন চলে এসেছে তো আমরা এই বাটনটিকে রাইট বাটন ক্লিক করে আমরা একটা সাইজ বড়ো করে নিতে পারি মাউস পয়েন্টের দ্বারা তো এরপরে আমার যে কাজ এবার আমার যেখানে যেখানে আমার স্পট আছে ঠিক আমি সেখানে সেখানে এটা ঘষতে থাকবো ক্লিক করে করে ঘষতে থাকবো আপনি ইচ্ছা করলে এখানে বেশি বাড়াইতেও পারেন একশো পার্সেন্ট তবে একশো পার্সেন্টে কিন্তু অতিরিক্ত গ্লেজি হয়ে যাবে যেটা আপনার ছবিটাকে দেখতে অসুন্দর দেখা যাবে তো আপনি এখানে একটু কমিয়ে নেবেন মাত্রা একটু কমিয়ে নিয়ে আপনি এটাকে সুন্দরভাবে ঘষতে থাকবেন এবং দেখবেন আপনার ছবিটি খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখেন আমি কিন্তু এখানে ঘষতে আছি তো আপনি এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে ঘষতে থাকবেন বেশি কালার করার দরকার নেই সিম্পলি আস্তে আস্তে করে এটা সুন্দর করে ঘষতে থাকেন দেখেন আমি এখানে করতে আসি তো দেখেন আমার এই যে নাকের যে অপশনটি আপনি এখানে আরেকটু কমিয়ে দেন যাতে নাকটা আবার বোচা না হয়ে যায় আস্তে আস্তে খুব সুন্দর করে কাজটিকে আপনি করে নেন দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে এমনভাবে করবেন যাতে আপনার ছবিটি আবার নষ্ট না হয়ে যায় এখানে আপনি আর একটু বাড়িয়ে দেন তো দেখতে থাকেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে তো আপনি যত ঘষতে থাকবেন আপনার ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করতে থাকবে তো আপনার ছবি যখন কাজ হয়ে যাবে আমাদের এর পরবর্তী যে কাজ এটাকে আর একটু মডিফাই করা তো দেখেন এখানে খুব সুন্দরভাবে কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনি এখানে নিচে যে অংশটি এই অংশটিও আপনি এখান থেকে আর কমিয়ে দেবেন দিয়ে আপনি গলার যে অংশটি এটিও আপনি খুব সুন্দরভাবে এখানে ঘষে মেজে একটা কালার দিতে পারেন যে কালারটি আমরা অলরেডি করে রেখেছি ব্লয়ারের আপনারা এগুলোকে সিলেক্ট করে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেবেন তো তারপরে যে অপশানটি দেখেন আমাদের অলরেডি চেহারা কিন্তু বেশখানিকটি পরিবর্তন হয়ে গেছে তো আমাদের এইখানের যে দাগটি এই দাগটি আপনি এখান থেকে হালকা একটু উঠিয়ে দিতে পারেন তো আমাদের এই যে ব্রাশ টুল এই ব্রাশ টুলের মাধ্যমে আপনি হালকা করে এখানে কাজ করতে পারেন এগুলো এরকম হালকা হালকা করে আপনি দিতে পারেন যেখানে আপনার প্রয়োজন খুব সুন্দরভাবে দেখেন আমাদের কিন্তু অলরেডি এই সাইডের কাজ হয়ে গেছে তো আমরা এখানে একটু হালকা লাইট উজ্জ্বলতা তারপরে একটু এই যে লাল লাল কালারগুলো আমরা এগুলো একটু কমিয়ে দিই তো তার আগে আমাদের যে কাজ আমরা এই দুটি লেয়ারকে এক করে দেবো কন্ট্রোল বা ই বাটনে আপনি চাপ দেবেন কিবোর্ডে তো এটা আপনার এক হয়ে যাবে কন্ট্রোল ই দেখেন দুটোই লেয়ার কিন্তু এক হয়ে গেছে এবার আপনার যে কাজ আপনি ইমেজে ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্ট তারপর সিলেক্টিভ কালার তো এই সিলেক্টিভ কালারের যেহেতু আমাদের রেড কমাইতে হবে তো সেহেতু রেড তো এখানে অলরেডি সিলেক্ট করা আছে আপনি ব্ল্যাকের বাম দিকে যে অপশানটি এটি হালকা কমিয়ে দেবেন তো হালকা কমিয়ে দিয়ে আপনি ওকে বাটন তো হালকা কমিয়ে দিয়ে আপনি ওকে বাটন ক্লিক করুন দেখেন আপনার অলরেডি কিন্তু চেহারার ফিগারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো এখন যে কাজটি আমাদের সেটি হলো আমাদের আর হালকা আমরা এখানে উজ্জ্বলতা দিয়ে দিই দেখেন ক্যানভাস এই অপশানটি কীভাবে নিয়ে আসছি আমরা আমরা কিবোর্ডে কন্ট্রোল এম চাপ দিয়েছি অথবা আপনি ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট এখানে এই যে কারভেস এই যে অপশানটি কন্ট্রোল এম আপনারা এটাও ক্লিক করে এটা আনতে পারেন তো এরপরে এখন আমাদের কাজ হল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জটি আরও একটি ছবিতে দেখিয়েছি আপনারা দেখে নেবেন তো এখানে এই ফিল্টারে ক্লিক করে আমরা এখানে এক্সট্রাক্ট ক্লিক করব অল্টার কন্ট্রোল এক্স কিবোর্ড কমান্ড আমরা এটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ডায়ালগ বক্স দিয়েছে তো আপনার এই যে মাউস পয়েন্টার আপনি এখান থেকে ক্লিক করে আপনি এই পুরো ছবিটির চারিপাশ আপনি সিলেক্ট করে দেবেন এভাবে আপনি পুরো ছবিটির চারপাশ আপনি সিলেক্ট করে দেবেন এভাবে আপনি সিলেক্ট করে দিবেন তো দেখতে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদের সিলেক্ট করে দিছি দেওয়ার পর আপনার এই যে এখানে একটি টুল দেখতে পাচ্ছেন ফিল টুল ফিল টুলে ক্লিক করে আপনি ঠিক এই ইমেজটির মাঝখানে ক্লিক করবেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিছন থেকে অলরেডি চলে গিয়েছে তো এখানে আপনি আরও একটি লেয়ার তৈরি করবেন এই যে নিচের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে নিউ লেয়ার অথবা কিবোর্ডে কন্ট্রোল জে তো এই নিউ লেয়ার ক্লিক করার পর দেখেন আপনার একটি লেয়ার তৈরি হয়েছে আপনি কীবোর্ডে যাওয়ার আগে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আপনি কালারটি অবশ্যই সিলেক্ট করবেন তো কালার যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন আমি সুন্দর একটি কালার সিলেক্ট করতেছি যে এখানে ক্লিক করলাম তারপর ওকে বাটন দিলাম তো আপনি কালারটি যেভাবে এখানে দিবেন তা আপনি কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরে অবশ্যই আপনার লেয়ার ওয়ান কিন্তু ক্লিক করা থাকতে হবে কীবোর্ডে অল্টার বাটন চেপে ধরে ব্যাক স্পেস তো দেখেন আমাদের কালারটি কিন্তু চলে এসেছে এখন আমরা এই যে লেয়ার জিরো আমরা এই মূল লেয়ারটি ছবিটি ক্লিক করে চেপে ধরে উপরে আমরা ছেড়ে দিই দেখেন আমাদের কিন্তু অলরেডি ইমেজটি চলে এসেছে লেয়ারের উপরে তো ফ্রেন্ডস এবার আপনি এখানে কন্ট্রোল ই দিয়ে আপনি দুটো ছবিকে অ্যাড করে দিন দিয়ে এটাকে সেভ করে ফেলুন ফাইল মেনু সেভ তো সেভ করার পর আপনি ডেস্কটপে সেভ করতে পারেন এখানে অবশ্যই ফর্ম্যাটে দিবেন যে পে দিয়ে আপনি এখানে কপিতে সেভ করতে পারেন তারপর রেজল্যুশন এখানে বারো দিয়ে দেবেন দিয়ে ওকে তো আমরা এটা মিনিমাইজ করে দিই তো দেখেন আমরা যেই ছবিটি পূর্বে তৈরি আমাদের তৈরি করা ছিল এই হলো আমাদের ছবি আর বর্তমান আমরা যে ছবিটি তৈরি করেছি এটি হলো সেই ছবি তো ফ্রেন্ডস যদি আমাদের এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হন অবশ্যই লাইক করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন আর যদি আপনারা সুযোগ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কাজ শেখার জন্য ہمرا اپنا ساتھیں آپ ان شاء اللہ السلام علیکم ورحمت اللہ